হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরী পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে, যাদের সঙ্গম বা সহবাসের ক্ষমতা নাই কিন্তু তাদের সঙ্গম বা সহবাসের ইচ্ছা প্রবল, অর্থাৎ এই ধরনের পুরুষদের যৌন দুর্বলতা, যেমন প্রিম্যাচুয়ার এজুকুলেশন, শীঘ্র পতন, স্প্যামেটোরিয়া, ধাতু দুর্বলতা, ইম্পোটেন্সি, ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ ধ্বজভঙ্গ, নাইট ফলস, স্বপ্নদোষ ইত্যাদি রোগের ক্ষেত্রে কি হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ওষুধ ব্যবহার করবে সেই সম্বন্ধে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা এখনো পর্যন্ত আমার শিফাখানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন, তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সহযোগিতা করার জন্য। দর্শক মন্ডলী, পুরুষদের যে সমস্ত ধাতু দুর্বলতার রোগ রয়েছে তার মধ্যে এক ধরনের রোগীদের লক্ষণ এমন দেখা দেয় যে তাদের সঙ্গম ইচ্ছা খুব বেশি, তাদের সহবাস করার ইচ্ছা খুব বেশি কিন্তু তারা ক্ষমতায় পারে না। এরকম হওয়ার নানা কারণ রয়েছে, যেমন হস্তমৈথুন, অত্যাধিক সহবাস করা, অত্যাধিক স্বপ্নদোষ ইত্যাদি। এইরকম হলে লক্ষণ কি দেখা দেয়? রোগীর মনে সহবাসের ইচ্ছা প্রবল থাকে কিন্তু তার ধাতু দুর্বলতা হয়ে যায়, শীঘ্র পতন হয়ে যায়, অথবা দেখা দেয় যে তার মনে অনেক ইচ্ছা কিন্তু তার লিঙ্গ সতেজ হয় না, শক্ত হয় না, অথবা সহবাসকালীন তাদের লিঙ্গ লুজ হয়ে যায়, অথবা সহবাসে বেশি সময় দিতে পারে না, শীঘ্র পতন ঘটে যায়। এই ধরনের লক্ষণ যদি কোনো পুরুষের মধ্যে দেখা দেয় তাহলে যে হোমিও কমপ্লেক্স বা হোমিওপ্যাথি মিক্সচার ওষুধটি ব্যবহার করবেন, সেটি তৈরি করতে যে হোমিওপ্যাথি ওষুধ দরকার হবে তা হচ্ছে এক স্যালিক্স নাই বা মাদার টিনচার, এই ওষুধটি। এটি আমার কাছে 100 ml রয়েছে। আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে 15 ml মতো কিনে নেবেন। আর দুই অ্যাগনাসকাস মাদার টিনচার, এই ওষুধটি, অ্যাগনাসকাস মাদার টিনচার এই ওষুধটি, এটি আমার কাছে 100 ml আছে। এটি আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে 15 ml মতো কিনে নেবেন। তারপর এইরকম একটি খালি কাঁচের শিশি নেবেন, তাতে 15 ml 15 ml করে এই দুটি ওষুধ ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এইভাবে 10 বার ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তৈরি হয়ে গেল এই মিক্সচার ওষুধটি। এই ওষুধটি আধ কাপ জলে 30 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। তাদের ক্ষমতা নাই তবুও সহবাসের ইচ্ছা চরম, তারা যে বায়োকেমিক ওষুধটি খাবে সেটি হচ্ছে বায়োকম্বিনেশন 27 অর্থাৎ BC27, এই ওষুধটি BC27, এই ওষুধটি। এটি হোমিওপ্যাথি দোকান থেকে সিল প্যাক যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি 5টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা পর খাবেন, চাবিয়ে খাবেন, চুষে খাবেন, হালকা গরম জল সহ খাবেন। যদি কোনো পুরুষের প্রস্রাবের প্রবলেম থাকে, মাজায় ব্যথা থাকে এবং বিকেলের দিকে রোগের বৃদ্ধি হয়, বিকেলের দিকে পেট ফাঁপ ধরে, তার সাথে তার যৌন দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আপনি যে হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহার করবেন তা হচ্ছে লাইকোপোডিয়াম অন এম। এটি 3 ফোঁটা করে জিভে দিয়ে সপ্তাহে 1 বার করে খাবেন। যদি শরীর অত্যাধিক দুর্বল থাকে, মাথা ঘুরে আর মুখের স্বাদ নোনঠা থাকে, লবণাক্ত থাকে, সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করবেন তা হচ্ছে ন্যাট্রোমিউর অন এম। এটি 3 ফোঁটা করে জিভে দিয়ে খালি পেটে সপ্তাহে 1 বার খাবেন। যদি কারো ধাতু দুর্বলতা থাকে, তার সাথে চর্মরোগ থাকে, সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহার করবেন তা হচ্ছে সালফার ওয়ান এম। এটি 3 ফোঁটা করে জিভে দিয়ে সপ্তাহে 1 বার খাবেন, খালি পেটে খাবেন। যদি সহবাস ইচ্ছা প্রবল থাকে, রাত্রি জাগরণ করে, নেশা করে, এই ধরনের লক্ষণে যদি ধাতু দুর্বলতা হয় তাহলে যে হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করবেন তা হচ্ছে নাক্স ভূমিকা অনেম। এটি 3 ফোঁটা করে জিভে দিয়ে সপ্তাহে 1 বার খাবেন, খালি পেটে খাবেন। প্রিয় দর্শক মন্ডলী, আজকে এই ভিডিওটিতে যে ওষুধগুলির কথা বললাম তা যাদের সহবাস ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতা নাই তারা ব্যবহার করবে, তাহলে তারা 1 থেকে 2 মাসের মধ্যেই ফলাফল লক্ষ্য করতে পারবে। তবে এই ওষুধগুলি প্রয়োজন অনুযায়ী 3 মাস থেকে 6 মাস পর্যন্ত ব্যবহার করতে হতে পারে। আজকে এই ভিডিওটিতে যে ওষুধগুলি সম্বন্ধে বললাম তার মধ্যে মিক্সচার ওষুধটি আর বায়োকম্বিনেশন ওষুধটি খাবেন, আর লক্ষণ অনুযায়ী যেকোনো একটি হোমিওপ্যাথি ওষুধ খাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে, তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিও নিচে যে ডিসক্রিপশন রয়েছে তা অবশ্যই দেখবেন, তাতে অনেক তথ্য রয়েছে। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি।